হ্যালো বন্ধুরা, তো আজকে চলে যাচ্ছি বাসি বিয়ে করাতে। তোমাদের সঙ্গে সকাল থেকে কোনো রকম ইন্ট্রো করতে পারিনি, তো যখন রেডি হতে হতে ইন্ট্রো করছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার একটু ক্যামেরাটা ফোকাসটা ভোলা আসছে, কারণ বুঝতে পারছো এদিকে আলো আসছে। তো চলো আমার সঙ্গে থেকো, জানি না কতদূর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আর কতখানি শেয়ার করতে পারবো, যেটুকু পারবো চেষ্টা করছি শেয়ার করার। তো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে রেডি হতে হতে একটু কথা বলে নিলাম আমি, তোমরা তো দেখতেই পেলে। তো এখন বহুত তাড়াহুড়াতে আমি রেডি হলাম, তো এখন বাসি বিয়ে করাতে যাবো আমরা। তো কালকে সাজু বিয়ে হয়ে গেছে, তোমরা তো দেখেছো ভিডিওটা আমি দিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থেকো, জানি না কতটা দূর শেয়ার করতে পারবো, যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা দেখো সবাই প্লিজ, ভিডিওটা দেখে একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে। কমেন্ট করলে মনে আরো সাহসটা আসে, উৎসাহটা বাড়ে। তো চলো বেশি কথা বলবো না, অনেকটা লেট হয়ে গেছে, দেখো আমি কিছু রেডি হতে পারিনি, এভাবে চলে যাচ্ছি, পরে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো নাচানাচি শুরু হয়ে গেছে। তো এটা হলো মেয়ের বাড়িতে, আমরা সবাই চলে এসেছি তো বাসি বিয়ের জন্য আর কি। এখন জল ভরতে যাব, ছেলে মেয়েকে স্নান করাবো, যে সেই জলটা ভরে নিয়ে আসব। তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন জলটা ভরে আসি। এই যে সব মেয়ের বাড়ি সবাই নাচানাচি করছিল আর আমরা ভিতরে সমস্ত জোগাড় করছিলাম, যে এখন সবাই মিলে বেরিয়ে যাব জল ভরার জন্য। তো জলটা ভরে নিয়ে এসে ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপর একদম বিয়েতে বসে যাবে ছেলে মেয়ে। তো চলো তাহলে দেখতে থাকো। আরে দেখো, বলতে বলতে সবাই মিলে চলে এসেছি এখানে। তো এখন এই যে জলটা ভরেই এখান থেকে নিয়ে যাব। আর এখানে তো আগেও আসছি, তোমরা দেখেছো, কারণ এক জায়গাতেই ছেলে মেয়ের দুজনেরই বাড়ি, তো একটু ডিফারেন্স, মানে 5 মিনিটের, মানে হেঁটে আসলে 5 মিনিটের রাস্তা, এইটুকু মানে এইটুকু রাস্তা ডিফারেন্স, মানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি। তো এখানে এই জন্য সবাই মিলে এসেছি আবার জল ভরতে বাসি বিয়ের জন্য। তো দেখতে পাচ্ছো এই যে বাসি বিয়ের জন্য জলটা ভরে নেবো এখন। আমি
নমো ইন্দ্রাদি দশতি কো পালো ভয় নমো ভয় নমো এতে গন্ধ পুষ্পে নমো প্রজাপতি ভয় নমো এতে গন্ধ দুইটা পায়ের গোড়া দিয়ে এক জায়গায় হবে হাতটা টনটন হবে নমো বিশ্বম্বতি ব্রাহ্মণ বাড়িবতী বিষ্ণু তেজসী কুকুর করে দে মুটুটা নেই নাও চলে কুকুর করে দে দেখি একটু আদর চলতে থাকবো আমার হাতে রাজ্জু কাট দাও ও এই সময়টা এত খারাপ লাগার সময় না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বলে প্রকাশ করার মতো নয়। তো এতটা খারাপ লাগে এই সময়টা, একটা মেয়ে বাবার ঘর ছেড়ে চলে যায় তার শ্বশুর ঘরে, বাবা মাকে পর করে শ্বশুর বাড়ির লোক নেয় আপন করে। এটাই হয় বাস্তবে মেয়েদের সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছো ভাইয়ের বউ বসে কান্নাকাটি করছিল, তাই যে ওর দিদি ছিল পেছনে চোখ মুছিয়ে দিচ্ছিল। এই সময়টা কি করব বলো, এই সময়টা আমারও চোখ দিয়ে জল পড়ে গেছিলো। তো বিদায়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এর মধ্যে বিদায়টার পরের পাটে শেয়ার করে দেবো। মাঝে মাঝে গামলও ভুলে যায়, কি আছে
ইঁদুর দান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সাত পাক। তো এই সাত পাক ঘুরলেই আমাদের বাড়ির বউকে আমরা বাড়িতে নিয়ে চলে যাব। তো দেখো বিয়েটা কমপ্লিট হয়ে গেল এখানেই। তো পাশি বিয়েটা সবটাই শেয়ার করলাম, বিদায়টা তোমাদের সঙ্গে পরের পাঠে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু তোমরা সবাই। তো এখন বিয়ে সেরে সবাই ঘরে ঢুকে পড়বে, আর এই সময় আমি ভিডিওটা শেষ করে দিলাম, কারণ প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, এই কারণেই তোমাদের সঙ্গে বিদায়টার পরের পাটে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ একটু নাচানাচি করছিলাম সবাই মিলে, ভাই মানে ভাইয়ের পর সবাই মিলে সাত পাক ঘুরছিল, সেখানে আমরাও ঘুরছিলাম। এই সময়টা এই মুহূর্তটা খুবই কষ্টের আমি জানি, তবুও নিজেকে আনন্দে রাখার চেষ্টা করছি, ভাইয়ের বউকেও তাই। টাটা।